লেবাননে 24 ঘন্টায় ইসরায়েলি বিমান হামলায় আরও 105 জনের প্রাণহানি হয়েছে, আহত হয়েছে 359 জন। এই তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা। এরই মধ্যে লেবাননে 10 লাখ ছাড়িয়েছে উদ্বাস্তু সংখ্যা। এদিকে ইয়েমেনেও হুতিদের লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলায় 4 জনের প্রাণহানি হয়েছে। চলমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, বাড়াচ্ছে বিমান সক্ষমতা। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যার পরও লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল, এমনকি আরও ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে তারা। প্রতিনিয়তই দেশটিতে বাড়ছে হতাহতের সংখ্যা। এমন শোচনীয় পরিস্থিতিতে মাত্র 1 সপ্তাহের মধ্যে উদ্বাস্তু 10 লাখ ছাড়িয়েছে, যা দেশটিতে এ যাবৎকালের সবচেয়ে বড় বাস্তুচ্যুতির ঘটনা। বিমান হামলার কারণে বৈরুত এবং দক্ষিণ সীমান্ত এলাকাসহ দেশের অন্যান্য অংশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে মানুষ। এদিকে ইয়েমেনেও বিদ্রোহী গোষ্ঠী হুথিদের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে তেল আবিব, প্রাণহানি হয়েছে কমপক্ষে 4 জনের। এর আগে নিউ ইয়র্ক থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেশে অবরোধের সময়কে লক্ষ্য করে ইসরায়েলের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল হুথিরা। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত সম্প্রসারণের বিষয়ে ইরানকে সতর্ক করার পর অঞ্চলটিতে মার্কিন বিমান সহায়তা সক্ষমতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, বিস্তারিত জানালেন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরিষদের মুখপাত্র। আমাদের বিভিন্ন ধরনের প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, নিশ্চিত করতে হবে যে আমরা প্রস্তুত। বিশ্বাস করি যে এ অঞ্চলে প্রয়োজনীয় শক্তি সক্ষমতা রয়েছে আমাদের। মধ্যপ্রাচ্যে মোতায়েনের জন্য ওয়াশিংটন অনেক সেনা প্রস্তুত রেখেছে বলেও নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনী। নিবিড় আমিন, নিউজ 24।